এক অনন্য সৌন্দর্যময় জায়গা গবারচর। এখানে বসবাসকারী বলতে মৎস্যজীবীরা। এনাদের মধ্যে একজন বয়সটা 80, নেই চোখে চশমা, পেশায় মৎস্যজীবী, সারা দিন নদীতে মাছ ধরা, আর অবসর সময়ে সরু লাইলনের সুতো দিয়ে তৈরি করেন মাছ ধরার জাল। এটি নিত্যদিনের জীবন। 80 বছর বয়সী সুবোধ সরকারের নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগুড়িয়ায় 2 নম্বর পঞ্চায়েতের গোবরচর এলাকার নদী তীরবর্তী এলাকায় প্রায় 2000 পরিবারের বসবাস। কম বেশি প্রত্যেকে মৎস্যজীবীর কাজের সাথে যুক্ত। বলা যেতেই পারে 8 থেকে 80 প্রত্যেকেই এই কাজ করেন। কেউ বাড়িতে বুনছেন মাছ ধরার জাল, কেউ আবার নৌকা নিয়ে সারা দিন নদী থেকে মাছ ধরছেন। মাত্র 8 বছর বয়সেই পরিবারের দায়িত্ব এসে পড়ে সুবোধ সরকারের উপর। তারপর থেকে মৎস্যজীবীর কর্মজীবন শুরু। বাড়িতে রয়েছে নাতি নাতনি 2 ছেলে, তবুও এখনো অনটন যায়নি সংসারের। বার্ধক্যজনিত কারণে এখন আর তিনি নদীতে মাছ ধরতে যেতে পারেন না। নদী তীরবর্তী জায়গায় ছাউনিতে বসে এখনো খালি চোখে বুনে চলেন জাল। 23 বছর বয়সী আনন্দ বিশ্বাস বলেন, তার বাবা ঠাকুরদার আমল থেকে এই মাছ ধরার জাল তৈরির ব্যবসা, তাই অন্য কোনো কাজের প্রতি আগ্রহ না বাড়িয়ে আনন্দ বিশ্বাস এই জাল তৈরির কাজে লিপ্ত হয়েছেন। জানান, শুধু নদিয়া নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মাছ ধরার জাল চলে যায়। পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও আর্থিক অনটনের কারণে বেশি দূর এগিয়ে যেতে পারেননি তিনি। গ্রামের এক গৃহবধূ বলেন, নদী থেকে মাছ ধরাই এই গ্রামের বেশিরভাগ পরিবারের এখন জীবিকা। প্রাকৃতিক দুর্যোগ আসলে তখন অনেকটাই সমস্যায় পড়তে হয়। শুরু হয় নদীর পাড় ভাঙন, নদীতে জল বেড়ে গেলেও কাজ বন্ধ থাকে বেশ কিছুদিন। সেই কারণে অনেকে ভিন্ন রাজ্যে কর্মসূত্রে চলে যায়। রাজ্য সরকারের তরফে মৎস্যজীবীদের কিছু সাহায্য করা হয়েছে, যদিও গবারচর নদী তীরবর্তী এলাকার বরাবরই এক অনন্য সৌন্দর্যময় জায়গা। পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা করিনি। কেন হয়নি? কেন হয়নি করতে পারিনি, নিজের নিজের একটু খারাপ ছিলাম বলে তাই। আচ্ছা, তারপরে কি পেশা হিসাবে কি বেছে নিয়েছে? পেশা হিসাবে এখন এই জালটাকে বেছে নিয়েছে। এর উপরে কি নির্ভর এখন? এখন এর উপরে নির্ভর। এই কোথা কোথা যাচ্ছে এই জাল? এটা যাচ্ছে ইসলামপুর, তারপরে বেশিরভাগ ইসলামপুরের দিকে মালটা যাচ্ছে, আর এদিকে কৃষ্ণনগর হাট। আচ্ছা, তারপরে যে বেথুয়া হাট দিয়ে সব হাট করা হচ্ছে আমাদের, হাটের পর আর পাইকারি সেল দিয়ে আমাদের নির্ভর। দেখতে পাচ্ছি একটু কম দেখি, সব কাজ করে পাঁচ মাস আগে কাজ করছে। এটা কি রুটি রুজির জন্য কি কাজ করে নাকি নেশা এটা কাজ করাটা? না, এরপরই নির্ভর, এর উপরেই নির্ভর। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি, নদিয়া। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।